हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जुई अनलिमिटेड। आमी आज के आपनादेर जन्य बेश कयेकटा बोई निये एसेछि जेगुलोर दाम 200 टाकार भेतरे। आसले आमरा सबाई जानी जे बोईर दाम खूब बेड़े गेछे। आमरा जे टाका निये जे बोईगुलो किनबो भाबी सेगुलो सबगुलो केना हये ओठे ना, कारण बजेटे कुলায় না। অনেক বেশি পয়সা অনেক অল্প বই হয়, এটা তো সবার কাছেই সত্যি কথা। কিন্তু আমরা যারা বই প্রেমী, তারা তো যারা বই পড়তে ভালোবাসি, তারা তো বই কিনি, কারণ বই কিনতে আমরা ভালোবাসি, বই পড়তেও আমরা ভালোবাসি। তাই আমি আমার বুকশেলফে গিয়ে ভাবছিলাম আপনাদেরকে বেশ কয়েকটা বই দেখাবো যেগুলোর দাম বেশ কম আর বইগুলোও খুব ভালো। কিন্তু আমি দেখলাম যে আমি 2-3 বছর আগে যে বইগুলো কিনেছি যার মুদ্রিত মূল্য 200 টাকার ভেতরে আছে, কিন্তু সেগুলো যখন আমি চেক করি যে আজকের তার দাম কত, সেগুলো দেখি যে দামগুলোর অস্বাভাবিক রকম বেড়ে গেছে। মানে 200 টাকা কেন, তারা 300 টাকার উপরে চলে গেছে। তাই সেগুলো যদি আমি আপনাদের সেগুলো সম্পর্কে যদি ইনফরমেশান দিই যে 200 টাকার ভেতরে বই, কারণ আমার কাছে যে বইটা আছে তার মুদ্রিত মূল্য 200 টাকার ভেতরেই আছে, কিন্তু আপনাদের কাছে তাহলে আমি রং ইনফরমেশান দিয়ে দেবো, সেটা আমি কখনোই করবো না। তাহলে আমি আজকে যে বইগুলো দেখাবো সেগুলো 2022-এ আমার কেনা বই, যেগুলো আপনারা অতি অবশ্যই 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। বইগুলো খুব ভালো আর কম দামের মধ্যে ভালো বই পেয়ে যাবেন, তাই দেখাচ্ছি। আর সেগুলো আপনারা যদি ডিসকাউন্ট পান তাও 200 টাকার মধ্যে পেয়ে যাবেন, যদি ডিসকাউন্ট না পান তাও 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর কলেজ স্ট্রিট থেকে কিনুন কিংবা কোনো বইয়ের দোকান থেকে কিনুন বা অনলাইন থেকে কিনুন, ডিসকাউন্ট তো কিছু না কিছু পাওয়াই যায়। তাহলে চিন্তার কিছু নেই, এই প্রত্যেকটা বই আপনারা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কী বই এনেছি। প্রথমে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর কথা বলব। এটা নির্মল বুক এজেন্সির বই। ছোটো ছোটো রাজাদের কাহিনী আছে, বইটা খুব পড়তে ভালো লাগবে। আমার হিস্টোরিক্যাল বুক ট্যুরে এই বইটা নিয়ে আমি কথা বলেছিলাম, আজকে ডিটেলস কোনো কথা বলবো না। আপনারা নিজেরাও নিজেদের জন্য কিনতে পারেন, আর বাড়িতে যদি কোনো ছোটো সদস্য থাকে না তাকেও কিন্তু এই বইটি উপহার দিতে পারেন, তারও কিন্তু পড়তে খুব ভালো লাগবে। এরপরে আমি তারাপদ রায় সম্পাদিত 180 হাসির 100 গল্প এই বইটার কথা বলবো। এটাও নির্মল বুক এজেন্সির বই, এটাও আপনারা 200 টাকার ভেতরে পেয়ে যাবেন। এখানে 100টা গল্প আছে, মজার মজার হাসির গল্প, খুব ভালো লাগবে পড়তে। যে কোনো গল্প থেকে শুরু করতে পারেন, কোনো আপনার স্বাধীনভাবে মানে পড়তে পারবেন বইটাকে। আর বিখ্যাত লেখক থেকে একটু কম বিখ্যাত লেখক সবার লেখা আছে, বইটা পড়লে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, পড়তে পারেন এই বইটা। এরপরে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পঞ্চকন্যা। এটা লালমাটি প্রকাশনীর বই, আমি এটাকে বুক ফেয়ার থেকে কিনি। এই বইটার মুদ্রিত মূল্য আছে 200 টাকা, আমি অল্প কিছু ডিসকাউন্ট পাই, তবে কত ডিসকাউন্ট পেয়েছিলাম সেটা কিন্তু আমার একদম মনে নেই এখন। এই বইটা খুব ভালো বই, 5 জন বিখ্যাত লেখিকা, প্রতিভা বসু, মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, বাণী বসু এবং সুচিত্রা ভট্টাচার্য, এই 5 জনের 2টো করে গল্প আছে। এটা একটা গল্প সংকলন, প্রত্যেকটা গল্প মানে 10টা গল্পই খুব ভালো। এটা কিন্তু কালেকশানে রাখার মতো একটা বই, এটা অতি অবশ্যই আপনারা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। এটা আদিত্য পুস্তকালয়ের বই। যেহেতু এইসব ক্লাসিক্স উপন্যাসগুলোর কপিরাইট উঠে গেছে, তাই ছোট থেকে বড় মাঝারি যে কোনো পাবলিশিং কোম্পানি কিন্তু এগুলো প্রকাশ করে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি দেখে কিনুন, দাম দেখেও কিনবেন, কারণ দামও কিছুটা ভ্যারি করে। আমি যেটা কিনেছি এটার দাম 140 টাকা, আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম 20% ডিসকাউন্টে। এরপরে আমি পথের পাঁচালীর কথা বলবো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। অত্যন্ত জনপ্রিয় একটা বই, নিজেদের সংগ্রহে রাখার বই পথের পাঁচালী। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে লতিকা পাবলিকেশনসের বই। এটার মুদ্রিত মূল্য আছে 125 টাকা, আমি 20% ডিসকাউন্ট দিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনি। আপনারা যে কোনো পাবলিশার্স থেকে মানে কিনতে পারেন, কারণ এই বইগুলোর কপিরাইট উঠে গেছে। এরপর আমি আরণ্যকের কথা বলবো। এটা আমার কাছে যেটা আছে সেটা সূর্য পাবলিশার্সের বই।
আরণ্যক প্রচুর পাবলিকেশন সংস্থা আরণ্যককে মানে পাবলিশ করেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটা বই, এটা সংগ্রহে রাখার বই, নিজেদের কালেকশানে যদি রাখতে চান অতি অবশ্যই কিনতে পারেন, আপনারা ডিসকাউন্ট দিয়ে 150 টাকার মধ্যেই বইটা পেয়ে যাবেন। এরপরে আজকে যে শেষ বইটা নিয়ে আমি কথা বলবো সেটা আমার কাছে যেটা আছে শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমার কাছে যেটা আছে সেটা লতিকা প্রকাশনী সংস্থার বই, আমি এটা কলেজ স্ট্রিট থেকে কিনি আর এটার মুদ্রিত মূল্য আছে 180 টাকা, আমি 20% ডিসকাউন্টে এটা কিনেছিলাম। তাহলে আজকে এই 7টা বই আমি দেখালাম যেগুলো 2022-এ আমি কিনি এবং সেগুলোর মুদ্রিত মূল্য প্রত্যেকটাই কিন্তু 200 টাকার অনেক নিচে এবং আপনারা 200 টাকার ভেতরে এই বইগুলো কিনতে পারবেন। এই প্রত্যেকটা বই কিন্তু খুব ভালো, চাইলে কিনতে পারেন। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আজকে আমার ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে, ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন, অনেক বই কিনুন, বই পড়ুন, আনন্দে থাকুন। নমস্কার।